হাই, হ্যালো, কি অবস্থা সবার? ডিমন স্লেয়ার, ওকে, আজকে ডিমন স্লেয়ার নিয়ে কথা বলবো। মাই ফার্স্ট ভিডিও অন অ্যানিমে। আই ডোন্ট নো যে আমি জগা খিচুড়ি পাকা ফেলবো কিনা। আই এম নট এ ক্রেজি অ্যানিমে ফ্যান, ওই লেভেলের ক্রেজি ফ্যান আমি না। বলা যায় যে আই এম অ্যান এভারেজ অ্যানিমে ভিউয়ার, বাট রিসেন্ট টাইম একটু বেশি দেখা হচ্ছে। যত টাইম যাচ্ছে আমি অ্যানিমের প্রতি ততটাই আসক্ত হচ্ছি বেশি আস্তে আস্তে। আচ্ছা, অ্যানিমের ক্ষেত্রে আমার হচ্ছে খুব যে বেশি পরিমাণ অ্যানিমে আমি দেখছি সেটা না, আমার বেসিক কিছু অ্যানিমে দেখা হয়েছে। তার মধ্যে অফকোর্স ডেথ নোট তো আই থিঙ্ক যে হচ্ছে যারা অ্যানিমে স্টার্ট করার এটা মাস্ট ওয়াচ অ্যানিমে। যারা অ্যানিমে দেখে, এই অ্যানিমেটা না দেখলে অ্যানিমে দেখাটাই বৃথা আই থিঙ্ক। তারপরে হচ্ছে অ্যাটাক অন টাইটান, তারপর আচ্ছা অ্যাটাক অন টাইটান আমার ফেভারিট অ্যানিমেগুলোর মধ্যে একটা। তারপর হচ্ছে নারুতো, ওয়ান পাঞ্চ ম্যান, তারপর আমার আরেকটা ফেভারিট হচ্ছে, মানে টপ ফেভারিট, টপ থ্রি যদি আমি করি, তার মধ্যে একটা হচ্ছে ফুল মেটাল আলকেমিস্ট। মানে ফুল মেটাল আলকেমিস্টের মধ্যে আমার মানে দুইটাই পছন্দের, নর্মাল যেটা প্রথম যেটা বের হয়েছিল, পরে আবার ব্রাদারহুড বের হয়েছিল। যদিও ব্রাদারহুডের স্টোরিটা আমার ভালো লাগছিল বেশি, বাট আমি যদি থিম মিউজিকের কথা বলি বা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলি, ওইটার ক্ষেত্রে আমার প্রথমটা ভালো লাগছিল বেশি। ওয়ান পিস দেখা স্টার্ট করছিলাম, বাট এটা হিউজ, আমি পরে কত 2019 মেবি দেখা স্টার্ট করছিলাম ওয়ান পিস, খুব পসিবলি 17 বা 18টা এপিসোড দেখার পর রেখে দিয়েছিলাম, মানে অন্য কিছুতে হয়তো মুভ করছিলাম, তারপর আর ফেরত যাওয়া হয়নি, বাট আমি আবার স্টার্ট করবো। আচ্ছা, তারপর হচ্ছে জুজুৎসু কাইজেন স্টার্ট করছি। জুজুৎসু কাইজেন হচ্ছে আমি কত 11টা 10টা বা 11টা এপিসোড দেখছি। আচ্ছা, জুজুৎসু কাইজেনের ব্যাপারটা আমি বুঝতেছি না, জুজুৎসু কাইজেনের স্টোরিটাই কি কমপ্লেক্স নাকি আমার বুঝতে সমস্যা হইতেছে, আমি বুঝতেছি না। মানে অল দ্য টাইম তো অফকোর্স আমি জাপানিজ ভাষা ধর বুঝি না, অল দ্য টাইম সাবটাইটেলের দিকে তাকিয়ে থাকতে হয়। সো আমার কেন জানি মনে হচ্ছে যে জুজুৎসু কাইজেনের স্টোরিটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে আমার কাছে, বাট আপনাদের বা যারা অ্যানিমে ফ্যান তাদের কাছে হয়তো ইজি কনজিউমেবল হতে পারে। আই এম ট্রাইং মাই বেস্ট, আমি বোঝার জন্য ট্রাই করতেছি। জুজুৎসু কাইজেনের মেবি একটা মুভিও আসছে, ওইটার প্রিকুয়াল জুজুৎসু কাইজেন জিরো। আজ ওইটা দেখে শেষ করলে বা মাঝামাঝি অবস্থায় যদি আমি বেসিক আইডিয়াটা মোটামুটি ভালো পরিমাণ বুঝতে পারি, তখনই হচ্ছে আমি একটা ডিসকাস ভিডিও করার ট্রাই করবো। আচ্ছা, যাই হোক, এবার আসে হচ্ছে ডেমন স্লেয়ার। গড ড্যাম ম্যান, এই ডেমন স্লেয়ার দেখার পর আমার মাথায় প্রথম যেটা আসছে যে এই অ্যানিমে নিয়ে যদি আমি কথা না বলি তাহলে হচ্ছে এই অ্যানিমের প্রতি অন্যায় হবে। এই অ্যানিমেটা যে আমাকে কোন লেভেলের ইমপ্রেস করছে আমি সেটা মানে বলে ওয়ার্ড দিয়ে বলে বোঝানো পসিবল না। এটার প্রথমে হচ্ছে এটার অ্যানিমেশন আমাকে মানে হুক করে ফেলছে একদম শুরু থেকেই। অ্যানিমেশন ওয়ার্কের কথা বলছে, আমি যদিও আমি তো আর ডিটেল বুঝি না, বাট ভিজুয়ালি অ্যাজ এ ভিউয়ার এটা জাস্ট ইনক্রেডিবল ছিল। এবার আসে হচ্ছে স্টোরির ব্যাপারে, আমি হচ্ছে মাইন্ড বেন্ডিং স্টাফস পছন্দ করি। মানে হচ্ছে আপনি যত উইয়ার, যত ক্রিপি স্টাফ আমাকে দিতে পারবেন আমি তত, মানে উইয়ার্ডের লেভেল যত মাত্রা যত ছাড়াবে আমার ভালো লাগার পরিমাণ তত বাড়বে। কারণ হচ্ছে আপনি যদি নর্মালি চিন্তা করেন যে হচ্ছে ডিমন, একপাশে হচ্ছে ডিমন আরেক পাশে হচ্ছে ডিমন স্লেয়ার, ডিমনরা মানুষের ক্ষতি করে, ডিমন স্লেয়াররা ডিমনদের মারে, মানুষের হেল্প করে, বলা যায় যে এটা খুবই সিম্পল একটা স্টোরি। ডিমন আর ডিমন স্লেয়ার তারা মারামারি করবে। আমি প্রথমবার যখন আমি এটা নামটা জাস্ট দেখছি তখন আমার মনে হয়েছে যে ডিমন স্লেয়ার কি আর হবে, ভূতদের মারবে, ভূতপ্রেত এদেরকে মারবা, এই তো স্টোরি হবে তোমাদের। কিন্তু ভাই, এরা একটা হরর স্টোরিকে যারা কোন লেভেলে নিয়ে গেছে, মানে উইয়ার্ডের একটা লিমিট থাকে, উইয়ার্ড প্লাস হচ্ছে কিছু আমি সায়েন্স ফিকশনের ভাইবও পাইছি। যদিও হচ্ছে স্পয়লার ছাড়া আমি কথা বলতে পারি না, কারণ হচ্ছে স্পয়লার ছাড়া কথা বলে আমি মানে আমি মনে হয় যে মন খুলে কথা বলতে পারি না। যাই হোক, অ্যাটলিস্ট এই ভিডিওটা আমি স্পয়লার ফ্রি রাখতেছি, আমি পরের ডিসকাশনগুলোতে স্পয়লার ডিসকাশন প্লাস ডিটেইল ডিসকাশন করব। সিজন এই ডিমন স্লেয়ার সিজনের ব্যাপারটা একটু আমি নিজেও বেশ কয়েকবার হচ্ছে গুলায় ফেলছি, কারণ হচ্ছে একবার মনে হচ্ছিল যে সিজন 4টা, একবার মনে হচ্ছিল যে না সিজন 3টা। এটার রিজনটা হচ্ছে নেটফ্লিক্সে একবার আমি দেখি যে ওরা সিজন ওয়াইজ নাম দিছে সিজন 1, 2, 3, 4, এবং হচ্ছে এখন যেটা চলতেছে রাইট নাও এপিসোড 6 পর্যন্ত মেবি বের হয়েছে। আচ্ছা হ্যাঁ, সাতটা এপিসোড মানে চলতেছে রাইট নাও, এটা কি সিজন 3 নাকি সিজন 4, এটা আমি অলওয়েজ কনফিউজ হয়ে যাই। যেমন হচ্ছে নেটফ্লিক্সে ওরা বলতেছে এটা সিজন 4, কিন্তু আবার অনেক জায়গায় মাঝখানের যে সিজন 2টা ছিল, যেমন হচ্ছে মুগেন ট্রেন এবং হচ্ছে এন্টারটেইনমেন্ট আর্ক আই থিঙ্ক, আচ্ছা লেট মি চেক, হ্যাঁ হ্যাঁ এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্ট আর্ক। সো এই যে মুগেন ট্রেন এবং এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্ট আর্ক, এইটাকে হচ্ছে কোথাও কোথাও আমি দেখছি যে দুইটাকে একসাথে সিজন 2 দেওয়া হচ্ছে, মুগেন ট্রেনকে পার্ট 1 আর এন্টারটেইনমেন্ট আর্ককে হচ্ছে পার্ট 2। আবার নেটফ্লিক্সে দেখলাম হচ্ছে ওই মুগেন ট্রেনকে আলাদা সিজন কাউন্ট করতেছে, সিজন বলতেছে, আবার হচ্ছে এন্টারটেইনমেন্ট আর্ককে হচ্ছে আলাদা সিজন বলতেছে। কাজেই ইটস কমপ্লিকেটেড। আচ্ছা, কেন আমাকে ডিমন স্লেয়ার একদম প্রথমেই আমাকে হুক করে ফেলছে, আমি স্টোরির ক্ষেত্রে কোন টাইপের স্টোরি আমার পছন্দ আমি বলি, সেটা হচ্ছে স্টোরি যখন মাঝখান থেকে শুরু হয় ওই টাইপের স্টোরি আমার পছন্দ, যে একদম শুরুতেই ইন্টেন্স মোমেন্টটা যাবে, ইন্টেন্স মোমেন্টের পরে তুমি স্লো করো, আমার কোনো আপত্তি নাই।
যেমন অ্যাটাকন টাইটানও সেম কাজ করছে। অ্যাটাকন টাইটানের শুরুই তো হয় হচ্ছে ওই যে তাদের যে ওয়াল কত 100 বছর না কত বছর যাবত জানা হচ্ছে ওটা প্রোটেক্টেড ছিল, তো ওই ওয়ালের ভাঙা দিয়েই হচ্ছে ওই স্টোরিটার শুরু, এবং ওটা একদম প্রথম এপিসোডেই হচ্ছে এটা দিয়ে শুরু করে। কাজেই অ্যাটাকন টাইটানও হচ্ছে আমাকে একদম প্রথম এপিসোডেই হুক করে ফেলছিল। যে কাজটা ডিমোসলেয়ারও করছে, ডিমোসলেয়ারও হচ্ছে আমাকে প্রথম এপিসোডেই আমাকে হুক করে ফেলছে। আমি প্রথম স্টার্টিংটুকু বলে দিই, এটা স্পয়লার না, এটা একদম প্রথম কয়েক মিনিটেই হচ্ছে আপনি এটা দেখতে পারবেন, সো ইটস নট এ স্পয়লার। আই থিঙ্ক ট্রেলারও থাকতে পারে, আমি ট্রেলার যদিও দেখিনি। একদম শুরুতেই দেখা হচ্ছে যে তানজিরো, আচ্ছা উচ্চারণটা কি হবে বাংলায় যদি উচ্চারণ করি তানজিরো হবে, বাট আচ্ছা ট্যানজিরো মেবি ওখানে উচ্চারণটা ভুল হলে ক্ষমা করবেন। যাই হোক, ট্যানজিরো এবং হচ্ছে ওর ছোট বোন নাজুকো, ও নাজুকোকে নিয়ে হচ্ছে দৌড়াচ্ছে, মেবি পিঠে নিয়ে দৌড়াচ্ছিল পসিবলি, পুরো সিরিজেই তো পিঠে নিয়ে হচ্ছে সে চলাফেরা করে। আজ হোক, তো শুরুতেই দেখা হচ্ছে সে দৌড়াচ্ছে, এবং এই এই প্রথম কয়েক সেকেন্ডেই হচ্ছে মাথার মধ্যে গেঁথে যায় যে ও কেন দৌড়াচ্ছে বা কী হয়েছে, হয়েছেটা কি আমি মানে আমার জানা দরকার। সো এই জানার জন্যই হচ্ছে ফ্ল্যাশব্যাক আকারে হচ্ছে পরের স্টোরিটা বলা হয় যে ওর পুরা ফ্যামিলি ছিল, তো পুরো ফ্যামিলিকে হচ্ছে ডিমনরা অ্যাটাক করে। এই ডিমনরা অফকোর্স অলওয়েজ রাতের বেলায় থাকে, দিনের বেলায় আবার ওদেরকে দেখা যায় না, সূর্যের আলোতে আসতে পারে না। আজ হোক, তো হচ্ছে ডিমন কোনো এক ডিমন ওইটা দেখায় না, মানে কোন ডিমনটা অ্যাটাক করছে ওইটা আর দেখায় না, বাট ডিমন হচ্ছে ওর কোনো এক ডিমন বা একাধিক ডিমনও হইতে পারে, আই এম নট শিওর। ট্যানজিরোর ফ্যামিলিকে অ্যাটাক করে এবং হচ্ছে সব ফ্যামিলি মেম্বারদেরকে মেরে ফেলে, একজনই বেঁচে থাকে সেটা হচ্ছে নেজুকো। এবং নেজুকো বেঁচে থাকলেও হচ্ছে তার অবস্থা যে খুব ভালো সেটা না, সেও হচ্ছে ডিমনে পরিণত হচ্ছে এরকম একটা অবস্থা। সো এখান থেকে হচ্ছে স্টোরি শুরু, যে ভাই এবং বোনের স্টোরি, একটা ভাই বোনের স্টোরি, সিবলিংয়ের স্টোরি, এটা যে কোন লেভেলের ইমোশনাল পর্যায়ে নিয়ে যেতে পারে এটা প্রুফ করছে হচ্ছে এই ডিমন স্লেয়ার। বলা যায় অ্যাডভেঞ্চার, ভাইয়ের অ্যাডভেঞ্চার টু সেভ হিজ সিস্টার, সেভ বলতে আর কি মানে ডিমন থেকে নর্মাল মানুষে পরিণত করতে। আর একটা যেটা বলতে চাচ্ছিলাম যে একটা স্টোরির জন্ম কখন হয়, যে শত শত বছর ধরে হচ্ছে ডিমনরা মানুষদেরকে মারতেছে এবং ডিমন স্লেয়াররা ডিমনদের মারার ট্রাই করতেছে বা তাদেরকে উৎখাত করার ট্রাই করতেছে, কমপ্লিটলি তাদেরকে শেষ করার ট্রাই করতেছে। বাট এত ওই 100 বছরের আগের স্টোরি তো আমরা দেখি নাই, আমরা দেখতেছি কখন একটা টার্নিং পয়েন্ট থেকে স্টোরিটা শুরু। কোন টার্নিং পয়েন্ট? যখনই হচ্ছে কোন এক ভাই টানজিরো তার বোন জীবনে পরিণত হয়েছে এবং সেই ভাই সে তার জীবন দিয়ে হচ্ছে সে তার বোনকে বাঁচাইতে চায় বা হচ্ছে মানুষে ফেরত আনতে চায়। আবার ওই দিকে ওই ডিমন, নর্মাল ইউজুয়ালি দেখা যায় ডিমনদের মধ্যে তাদের ওই ফ্যামিলির প্রতি ওই ইমোশনটা থাকে না, বা সে তো ডিমনে পরিণত হয়ে গেছে, সে আর মানুষের প্রতি আর তার তো ওই ইমোশনটা থাকবে না। বাট এইখানে একটা মানে ডিফারেন্স দেখা যায় যে না, সেও হচ্ছে তার ভাইয়ের প্রতি একটা তার ভালোবাসা আছে এখন ডিমন হয়ে যাওয়ার পরেও। তো এইখান থেকেই তো হচ্ছে একটা স্টোরির শুরু, কোনো একটা ইনসিডেন্ট থেকেই হচ্ছে একটা স্টোরি শুরু হয়। যেমনটা আমি বলছিলাম অ্যাটাকন টাইটান, অ্যাটাকন টাইটানটা শুরু হয়েছে কোত্থেকে, যে শত শত বছর ধরে আমি জানি না এক্স্যাক্টলি, আমার মনে নাই, আমি অনেকদিন আগে দেখছিলাম অ্যাটাকন টাইটান, আর সিজন অ্যাটাকন টাইটান সিজন 4 আমি এখনও কমপ্লিট করি নাই। আচ্ছা, অ্যাটাকন টাইটান স্টোরিটা শুরুই হয় কোত্থেকে, যে হচ্ছে ওয়েল প্রোটেক্টেড একটা সিটি অনেক বছর যাবত, অনেক শত বছর যাবত প্রোটেক্টেড ছিল, ওই ওয়াল ভাঙা দিয়ে হচ্ছে স্টোরির শুরু, মানে একটা ইনসিডেন্ট। এবং এই ব্যাপারগুলোই আমাকে টানে যে একটা ইনসিডেন্ট দিয়ে ধাপ করে এবং ইনসিডেন্ট দিয়ে একটা স্টোরি শুরু করে। যেই কাজটা করছে হচ্ছে দ্য বয়েজ সিরিজে, ছেলেটার নাম আমি ভুলে গেছি, শিট গড ড্যাম ম্যান, ওই যে আচ্ছা ওর গার্লফ্রেন্ডকে মেরে ফেলে হচ্ছে এ ট্রেন বা সুপার হিরোদের মধ্যে একজন, এবং এরপর থেকে কিন্তু স্টোরিটা শুরু হয়। তো এই টাইপের স্টাফসগুলো আমাকে প্রচুর পরিমাণে টানে। তো ডেমন স্লেয়ার কয়েকটা গুটি কয়েক বিষয় আমি একটু বলি। যেমন হচ্ছে ওরা কোনো ভিলেনকে যখন ইন্ট্রোডিউস করে, ওরা এত সুন্দর করে ব্যাক স্টোরিগুলো দেখায়, অন সাম পয়েন্ট আমি ওই ভিলেনগুলোর প্রতি হচ্ছে আমি তখন তাদের ইমোশনগুলো ফিল করি, যে না ও ভিলেন হয়েছে, ওর কোনো একটা ইনসিডেন্ট হয়েছে অথবা ওর সাথে দিয়ে এমন কিছু হয়েছে যার কারণে সে হচ্ছে এরকম ভিলেনে পরিণত হয়েছে, তার মানুষের প্রতি তার এতটা ক্ষোভ, দেখা হচ্ছে ডিমন স্লেয়ারদের প্রতি এতটা ক্ষোভ কেন, এটার মানে ব্যাক স্টোরিগুলো যখন দেখায় তখন এগুলো রিলেট করা যায়। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট এই ডিমন স্লেয়ারের মধ্যে। এই ব্যাপারটা অনেকেই পছন্দ করে না, অনেকেই বলে যে কেন এত ব্যাক স্টোরি ভালো লাগে না, অনেকেই অনেকের মনে হতে পারে, বাট আমার পার্সোনালি হচ্ছে ব্যাক স্টোরিগুলো আমার প্রচণ্ড লেভেলে ভালো লাগে, কারণ হচ্ছে আমি ইমোশনালি তাদেরকে কানেক্ট করতে পারি। আচ্ছা, আমি ক্যারেক্টারগুলো, আচ্ছা ট্যানজিরোর কথা বললাম, নাজুকোর কথা বললাম, আচ্ছা ওকে, তারপর হচ্ছে আচ্ছা মুজান কিবুৎসুজি, আচ্ছা সে তো হচ্ছে মানে মেইন ভিলেন। এই মুজান কিবুৎসুজিকে দিয়ে হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে, নট হুট করে দেখাচ্ছে ও খুব পাওয়ারফুল নও, এটা নিয়ে পরে কথা বলবো পরের কোনো এপিসোড। আচ্ছা যাই হোক, ছোট্ট করে দুই একটা কথা বলে ফেলি, সেটা হচ্ছে এই ক্যারেক্টারটা আমার খুবই অপছন্দের একটা ক্যারেক্টার ইনোসুকে, বাট হয়তো একটা একটা পর্যায়ের পর হয়তো তার প্রতি আমার কিছুটা ভালো লাগা তৈরি হয়েছে, বাট নট দ্যাট মাচ, আই এম সরি, আমি জানি অনেকের ফেভারিট হয়তো থাকতে পারে, বাট আমার খুবই অ্যানোয়িং লাগছে এই ক্যারেক্টারটাকে। এই ক্যারেক্টারের কথা না বলি নয় ভাই, জেনিৎসু, এই জেনিৎসু ক্যারেক্টারটাকে একদম শুরুর কয়েকটা এপিসোডে আমি যখন দেখছি তাকে আমার মনে হয়েছে যে আচ্ছা ওকে ওকে ক্রাই বেবি টাইপ, বা হচ্ছে একটু মানে
জাস্ট মে মে করে, কিন্তু ওর একটা ট্রানজি, আমি স্পয়লার দিচ্ছি না, ওর একটা, আচ্ছা ওর একটা ট্রানজিশন আছে যে ভাই এটা আমি কি দেখছি এতক্ষণ আর ও কি হয়ে গেছে। আচ্ছা হোক আচ্ছা হোক, আর ডিটেল না বলি, ডিটেল না বলি, ডিটেল না বলি, মানে আমি যদি লিস্ট ওয়াইজ সাজাই যে কোন পার্টটুকু আমার সবচেয়ে বেস্ট লাগছিল, মেবি মুগেন ট্রেন, বাট না না আসলে এইভাবে সাজানো যায় না, ডিমন স্লেয়ার প্রত্যেকটা পার্টই ভাই অসাধারণ। যেহেতু বারবার বলতেছি মুগেন ট্রেন, সেহেতু অফকোর্স ওটার মধ্যে কিছু একটা আছে যেটা মানে মনে রাখার মতো। এটার একটা রিজন হতে পারে ওটার যে ক্যারেক্টার ছিল হাসিরা, রেঙ্গুকু, উচ্চারণ ভুল ক্ষমা করবেন, দিস গাই, ও মাই গড। আচ্ছা একটা স্টোরির বা একটা অ্যানিমের প্রোটাগনিস্ট হচ্ছে একজন ট্রানজিরো, ওই প্রোটাগনিস্টকে ছাপায়া যদি আরেকজন, মানে আরেকজন হচ্ছে লাইমলাইটে চলে আসছে, বা আরেকজন হচ্ছে ফ্রন্টলাইনে চলে আসছে, বা আরেকজন হচ্ছে পুরো অ্যাটেনশন পুরো নিয়ে নিছে, রেঙ্গুকু, আচ্ছা রেঙ্গুকু, ওকে, একটা ক্যারেক্টার কোন লেভেলের স্ট্রং হইলে পড়ে বা কোন লেভেলের অ্যাট্রাকটিভ হইলে পড়ে সে মূল প্রোটাগনিস্টকে ছাপায় দিয়ে সব অ্যাটেনশন নিয়ে নেয়। সো এটা একটা রিজন হইতে পারে মুগেন ট্রেন আমার ভালো লাগার। ও আচ্ছা আরেকটা কথা না বলেই নয়, ভিলেন এন্ট্রি, ম্যান স্পয়লার দিচ্ছি না, এই যে নতুন যে সিজন চলতেছে এই সিজনের, আচ্ছা এই সিজনের কথা না, মানে ইউজুয়ালি, আচ্ছা নর্মালি হচ্ছে ডেমন স্লেয়ারের যে ফাইটগুলো হয় নর্মালি অন্যান্য ক্ষেত্রে কী দেখা যায়, আচ্ছা ভিলেন সে একদিকে সে স্ট্রং রেডি হচ্ছে, এদিকে হচ্ছে হিরো স্ট্রং সে রেডি হচ্ছে, একটা পর্যায়ে তারা সামনাসামনি আসলো, তারপর হচ্ছে লেটস ফাইট টাইপের এরকম একটা, এইরকম আয়োজন করে তো সবসময় আসলে হয় না ফাইটগুলো। ফাইট হবে হচ্ছে ইনস্ট্যান্ট কুইক হুট করে, মানে যে আমি ভাববো না যে এখন ফাইট হইতে পারে, এই কাজটা করছে হচ্ছে ডেমন স্লেয়ার। ডেমন স্লেয়ারের ফাইটগুলো ধাপ করে শুরু হয়, যে আমি ভাই দেখতেছি নর্মাল নর্মাল লাইফ নর্মাল যাচ্ছে নর্মাল, ওকে এইসব কিছু ফাইন, ধাপ করে দেখি তারা হচ্ছে ফাইট শুরু করে দেয় এবং হচ্ছে মূল ক্লাইম্যাক্সে চলে যায়। এবং এই লেভেল, এই ব্যাপারটা সবচেয়ে ভালো লাগে ডেমন স্লেয়ারে, যে ওদের মূল ক্লাইম্যাক্সটা অনেক সময় পর্যন্ত থাকে। মুগেন ট্রেন তো পুরোটাই হচ্ছে ক্লাইম্যাক্স জাস্ট, মানে এবং হচ্ছে আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওরা 7-8 এপিসোড বা 10-12 এপিসোড বা এমন হয় যে পুরো সিজনে হচ্ছে জাস্ট একটা ফাইটকে বেস করে ফেলা, ইটস নট এ জোক, যে একটা ফাইটকে বেস করে পুরো একটা সিজন করে ফেলা, এবং পুরোটা সিজনে হচ্ছে প্রত্যেকটা এপিসোডে হচ্ছে অ্যাটেনশন ধরে রাখা, যে এরকমও হয়েছে যে পুরো একটা সিজন শেষ করে দিছে বা 7-8 এপিসোড শেষ করে দিছে জাস্ট একটা সিঙ্গেল ফাইট বা একটা রাতের ফাইট, একটা নাইটের ফাইট। এবং এই এই ব্যাপারগুলোই আমাকে টানছে সবচেয়ে বেশি। আমি সিজন থ্রিই বলি আমি, আচ্ছা মানে রিসেন্টলি যেটা চলছে, যেটা 7 এপিসোড গেছে, এটার একটা ছোট্ট পার্ট আমি একটু বলি, স্পয়লার দিচ্ছি না, স্পয়লার কি হয়ে যাবে, মেবি হবে, শিট ম্যান আমি এইটা না বলে থাকতে পারতেছি না। আচ্ছা ওকে, যেহেতু আমি স্পয়লার ফ্রি রাখতেছি এই আমার এই ফার্স্ট ভিডিও অ্যাবাউট ডেমন স্লেয়ার, সেই তো এই পার্ট টাইম বলতেছি না ম্যান, বাট আমি কন্ট্রোল করতে পারতেছি। আচ্ছা আমি পরের এপিসোডটা যখন দেবো, যখন স্পয়লার থাকবে, তখন আমি এই কথা নিয়ে কথা বলবো যে একটা ভিলেন এন্ট্রি কোন লেভেলের জোস হইতে পারে। যাই হোক, এই ছিল আমার কথাবার্তা ডেমন স্লেয়ার নিয়ে, জানাম কেমন লাগলো, আর হচ্ছে অন্য কোনো অ্যানিমে নিয়ে কথা বলবো কিনা, বা কোনো অ্যানিমেকেই, আর যদি কোনো অ্যানিমে সাজেস্ট করা থাকে আমাকে যে ভাই এটা দেখেন ভালো কিনা, সাজেস্ট করতে পারেন। যাই হোক, এই ছিল আমার কথাবার্তা, ভালো থাকবেন সবাই, গুড বাই।